দর্শক আসসালামু আলাইকুম, রয়েছে ছাত্রাহাটের, আপনারা দেখছেন বড় ফ্রেমের খালি গাবিগুলো, মূলত যেগুলো দিয়ে জাত উন্নয়ন করতে পারবেন এবং মোটাতাজাও করতে পারবেন। আজ হচ্ছে 16 সেপ্টেম্বর 2024 সোমবার। তো জাত উন্নয়নের গাবিগুলো একটু দেখানোর চেষ্টা করবো যে কেমন দামে ক্রয় বিক্রয় হচ্ছে। গাবিটা কিন্তু হাইট প্রচুর, কিন্তু স্বাস্থ্য একবারে নাই, অযত্ন। এই গাভিতে মোটামুটি আমার ধারণা যে 5 মণ পর্যন্ত মাংস লাগানো সম্ভব। তো 5 মণ মাংসের হিসাবে আপনার প্রফিটটা হিসাব করতে হবে, আর এই গাভি কিনতে হবে আপনাকে মোটামুটি হয়তো 80-এর আশেপাশে। কিন্তু সমস্যা হলো এটার দাম কত চাই সেটাই আমি দেখি। আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন? বয়স কেমন? নতুন জোয়ান, 8 দাঁত। দাম কত চাচ্ছেন ভাই? 95। কত দাম বলছে কাস্টমার? 80 ভাঙ্গে 80-82 এগুলো। হ্যাঁ আচ্ছা, তো 85 নিয়ত নাকি? 86-87 চলবে আপনার? চলবে, মানিক ভাইকে নিয়ে দেন। আপনার বয়স পুরে গেছে তো, আর কিন্তু ফ্রেমে অনেক বড়, হাইট যেমন ইয়ে তেমন। দর্শক, জাত উন্নয়নে যে গাভিগুলো সেইগুলো আজকের হাটে সবগুলোরই প্রায় আমদানি কম। তো এখন যেগুলো রয়েছে সেগুলোই দেখাবো ভাই। ভালো? হ্যাঁ আছি ভালো। এগুলো কিন্তু দেখতে এমন দেখা যাচ্ছে, এইগুলো যখন আপনার মোটা তাজা হবে তখন কিন্তু অন্যরকম একটা গেট আপে চলে আসবে। তবে এই গরুগুলো কেনার আগে বিশেষ করে জরায়ুটা একটু চেক করে নেবেন, যাই যেখান থেকে কিনে, কারণ এই ধরনের গরুতে জরায়ুর একটু সমস্যা থাকে অনেক সময়। ভাইগুলোর বয়স কেমন ভাই? 115,000 করে দর্শক এইগুলো আর কি চাওয়া দাম। অবশ্যই দাম দর করে নিতে হবে, তবে এটার যদি আইডিয়া দেওয়া যায় মোটামুটি হয়তো 95 নিচ্ছে না, 100-95 এইরকমই দাম হবে। এটা বড় ফ্রেমে হবে না ভাই, এরকমই না, এরকমই। হ্যাঁ এগুলো যখন আবার একবারে ফুল মাংস লাগানো যাবে তখন বিশাল গরু, কিন্তু বিশাল আকারের গরু দেখা যাবে। কত ভাই এটা বয়স? হয় নাই। বিয়ান দিছে একটা, বয়স এখনো হয় নাই মার্শাল্লাহ। তাহলে ভালো জাত তো, 125 চাওয়া দাম। উলানটাও কিন্তু মার্শাল্লাহ, বাঁটগুলো সুন্দর। কত দাম বলছে ভাই? 1,03,000 কম, 1,03,000 কম বলছে দাম। এই কয়েকটা গরুই আমদানি, মানে বৃষ্টির কারণে কাজ করি খামারিদের কাছে।